অফিসারের সংখ্যা বাড়িয়ে বাংলায় দুর্নীতি তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। দাবি বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। পুরো নিয়োগের রাজ্য জুড়ে পুরসভাগুলিতে সিবিআই তদন্ত নিয়ে দিলীপ ঘোষের দাবি, এতদিন গরম জল হচ্ছিল, এবার ভাত ফুটতে শুরু করেছে। এই দিন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এক অনুষ্ঠান থেকে দিলীপ ঘোষ জানান, এতদিন সিবিআই যেসব নাম পেয়েছে এবার সেখানে হানা দেবে তদন্তকারী সংস্থা, আর এই কাজ করতে তদন্তকারী সংস্থা তার ক্ষমতা বাড়িয়েছে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। একই সঙ্গে বিজেপির এই শীর্ষ নেতা দাবি করেন, বাংলার দুর্নীতি তদন্তে শেষের দিকে এগিয়েছে এবং জাল গোটাতে শুরু করেছে দাবি তার। সেই সঙ্গে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি টিপকনি অভিযুক্তকে সিবিআই ডাকলে অবশ্যই যান, আর না গেলে কোমরে দড়ি বেঁধে আনবে তদন্তকারী সংস্থা। জল গরম হচ্ছিল, এবার ভাত পড়ছে, জাল পড়ছে। সিবিআই যে তথ্য জোগাড় করেছে, যাদের নাম পেয়েছে সব জায়গায় এখন হানা দেবে, বহু লোক যুক্ত আমরা বারবার বলছি। সেই জন্য তারা ট্রেন তো বাড়িয়েছে, আরও কুড়িজন অফিসার এসছেন, আর শেষের দিকে চলে এসছে, জাল গোটানো শুরু হয়েছে, দেখুন কী হয়। দাদা করেছিল অনেক কেস সিবিআই হাতে গেছে, সেই জন্য কোর্টের নির্দেশে কাজ হচ্ছে, ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনারা যদি অন্যায় না করেন ভয় পাচ্ছেন, আমাদের টেনশন হচ্ছে না, দেখার ছেড়ে দিন আদালতের হাতে। সেই জন্য যা হচ্ছে কোর্টের আদেশে, যাদের ডাকছে যান, নাহলে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। তখন বুঝতে পারবেন অনেক বড় বড় নেতা আকড় দেখাচ্ছিল, 8 বার 10 বার দেখা করতে যায়, যে গেল তবে চলে গেল। তো আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গায় দুর্নীতি করে কেউ বাঁচতে পারবে না, সবাইকে তার জবাব দিতে হবে, আইনের সামনে আসতে হবে।